আসসালামু আলাইকুম। শুরু করি করোনা পজিটিভ একটি রোগীর গল্প দিয়ে। কিছুদিন আগে একটি করোনা পজিটিভ রোগী হাসপাতালে আসেন এবং তাকে চেক আপ করার আগে তাকে জিজ্ঞেস করি তার শ্বাসকষ্ট আছে কিনা বা তিনি বুকে চাপ চাপ অনুভব করছেন কিনা। পরবর্তীতে তিনি আমাকে বলেন যে তার কোনো ধরনের শ্বাসকষ্ট নেই বা তিনি বুকে কোনো ধরনের চাপ চাপ অনুভব করছেন না। তখন আমি তাকে চেক আপ করি এবং চেক আপে দেখি তার পালস অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশন এসেছে 88%। চিন্তার বিষয় না, রোগীর কোনো ধরনের শ্বাসকষ্ট নেই বা বুকে চাপ চাপ অনুভব করছেন না, কিন্তু পালস অক্সিমিটারে তার অক্সিজেন স্যাচুরেশন অনেক কম দেখাচ্ছে। এটি কিভাবে সম্ভব? পালস অক্সিমিটারে কি ভুল দেখাচ্ছে? আসলে তা নয়, পালস অক্সিমিটারে ঠিকই দেখাচ্ছে এবং এই ধরনের ঘটনা ঘটতে পারে। এটাকে বলা হয় হ্যাপি হাইপোক্সিয়া। প্রথমে বলি হাইপোক্সিয়া কী জিনিস। হাইপোক্সিয়া হচ্ছে আমাদের শরীরে যে কোষগুলো আছে সেই কোষগুলোতে যদি অক্সিজেনের লেভেল কমে যায় তাহলে সেটাকে বলা হয় হাইপোক্সিয়া। সাধারণত অক্সিজেন নর্মাল লেভেল হচ্ছে 95%-এর নিচে যদি নেমে যায় তাহলে সেটাকে আমরা হাইপোক্সিয়া হিসেবে ধরে থাকি। কিন্তু কিছু কিছু করোনা আক্রান্ত রোগীর ক্ষেত্রে দেখা যায় তাদের কোনো ধরনের শ্বাসকষ্ট বা বুকে চাপ চাপ অনুভব হওয়া বা বুকে তিনি অস্বস্তি অনুভব করছেন বা শ্বাসকষ্ট হচ্ছে, এই ধরনের কোনো লক্ষণ তার মধ্যে দেখা যায় না বা তিনি অনুভব করতে পারেন না। কিন্তু পালস অক্সিমিটারে যখন অক্সিজেন দেখা হয় তখন দেখা যায় তার অক্সিজেন স্যাচুরেশন অনেক কম। এই যে তার অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে কিন্তু তিনি অনুভব করতে পারছেন না, তিনি জাস্ট নর্মাল আছেন, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে হ্যাপি হাইপোক্সিয়া। এই হ্যাপি হাইপোক্সিয়ার কারণে দেখা যায় কোষে অক্সিজেনের স্যাচুরেশন যদি কমে যায় তাহলে কি হয়, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকভাবে অক্সিজেন পাচ্ছে না। যদি না পায় সেক্ষেত্রে অনেক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যেতে পারে এবং এই ক্ষতিটা এত বেশি হতে পারে যে অনেক সময় এখান থেকে আর ফিরে আসা সম্ভব হয় না। এবার স্বাভাবিকভাবে আমাদের অক্সিজেনের পরিমাণ আমাদের শরীরে 95% থেকে 100% পর্যন্ত। এখন কোনো কারণে যদি অক্সিজেন স্যাচুরেশন 95%-এর নিচে নেমে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে হাইপোক্সিয়া। কিন্তু করোনা রোগ আক্রান্ত রোগীর ক্ষেত্রে সেটি 93%-এর নিচে নামলে আমাদের ন্যাশনাল গাইডলাইন বলছে যে তার অক্সিজেন লাগবে। এখন দেখি হাইপোক্সিয়ার কারণে আমাদের শরীরের বিভিন্ন কোষ কিভাবে মরতে পারে। সাধারণত দেখা যায় ব্রেইন, হার্ট এবং অন্যান্য যেসব ভাইটাল অর্গান আছে সেগুলোতে যদি ঠিক সময়ে অক্সিজেন না পৌঁছায় তাহলে কিন্তু এগুলোর যে কোষগুলো সেগুলো কিন্তু মরে যেতে পারে। সাধারণত ব্রেনে যদি ঠিকমতো অক্সিজেন না পৌঁছায় তাহলে 5 মিনিটেই ব্রেনের কোষগুলো মরে যেতে পারে, হার্টের ক্ষেত্রে সেটা 10 মিনিটে মরতে পারে, এবং পায়ের কোষগুলোতে যদি অক্সিজেন পৌঁছাতে দেরি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রায় 6 ঘন্টায় পায়ের কোষগুলো মরে যেতে পারে। এবং দেখা যায় অক্সিজেন স্যাচুরেশন যদি আস্তে আস্তে কমতে থাকে তাহলে সেক্ষেত্রে কোষগুলো মরতে একটু সময় বেশি লাগে। আবার হার্টে যদি ঠিকমতো অক্সিজেন না পৌঁছায়, বেশিক্ষণ ধরে অক্সিজেন না পৌঁছায়, তাহলে সেক্ষেত্রে হার্টটা কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে। যখন অক্সিজেন স্যাচুরেশন 90%-এর নিচে নেমে যায় তখন আমাদের ব্রেইন ইরিটেবল স্টেটে চলে যায় এবং আমরা তখন কনফিউশনাল স্টেটে থাকি। এবং যখন অক্সিজেন স্যাচুরেশন 75-80%-এর নিচে নেমে যায় তখন কিন্তু অনেক সময় এমন হতে পারে যে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন বা সেন্সলেস হয়ে যেতে পারেন, অথবা আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যেতে পারে। একজন করোনা পজিটিভ রোগীর ক্ষেত্রে অনেক সময় এমন দেখা যায় যে তারা সাধারণ রোগ লক্ষণ নিয়ে বাসায় আছেন এবং বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন এবং স্বাভাবিক জীবনযাপন করছেন, অল্প রোগ লক্ষণ নিয়ে তারা মোটামুটি বাসায় আইসোলেশনে আছেন। সেক্ষেত্রে কিছু কিছু সময় দেখা যায় তারা কোনো ধরনের শ্বাসকষ্ট বা বুকে চাপ লাগা বা কোনো ধরনের অস্বস্তি অনুভব করেন না, কিন্তু তাদের অক্সিজেন স্যাচুরেশন হঠাৎ করে অনেক কমে যেতে পারে। এবং সেটা অনেক সময় এই যে একটু আগে আমি যে উদাহরণটার কথা বলেছি যে রোগী তা ঠিক জানেন না যে তার শ্বাসকষ্ট হচ্ছে কিনা বা তিনি বুকে চাপ অনুভব করছেন কিনা, কিন্তু তাকে যখন আমি পালস অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশন দেখি তখন কিন্তু আমি অক্সিজেন স্যাচুরেশন পেয়েছি 88% এবং তাকে কিন্তু আমি ইমিডিয়েটলি অক্সিজেন লাগানোর ব্যবস্থা করেছি। তাহলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। এক্ষেত্রে রোগী অনেক সময় টের পান না তার এই ধরনের সমস্যা হচ্ছে, কিন্তু কিছু কিছু সময় দেখা যায় তার নাকের ডগা, কানের লতি এবং যে জিহ্বার যে সামনের অংশ সেখানে কিন্তু নীলাভ বর্ণ হতে পারে, অর্থাৎ নীল নীল ভাব হতে পারে। এই যে নীল নীল ভাবটা কেন হয়, রক্তে অক্সিজেনের পরিমাণ যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে এই নীলাভ ভাবটা হতে পারে। তো এই লক্ষণটা কিন্তু অনেক সময় আসতে দেরি হয়, তাই অনেক রোগীর ক্ষেত্রে এই লক্ষণটা তাড়াতাড়ি আসে না, তাই রোগীকে
রোগী ঠিকভাবে বুঝতেও পারেন না যে তার অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে। এই যে হেপি হাইপোক্সিয়া হচ্ছে, অর্থাৎ আপনার অজান্তেই আপনার অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে যাচ্ছে, এটি ধারণা করা হচ্ছে যে রক্ত জমাট বাঁধার কারণে, পালমোনারি ভাস্কুলার থ্রম্বোসিসের কারণে এটি হচ্ছে, এবং অনেক সময় নিউমোনিয়ার কারণেও কিন্তু অক্সিজেন স্যাচুরেশন কমতে পারে। তাই যদি কখনো আপনার করোনা আক্রান্ত হন আপনি এবং আপনার জ্বর, গলা ব্যথা, সর্দি, কাশি এই ধরনের সমস্যা থাকে, বা নাকে আপনি ঠিকভাবে গন্ধ পাচ্ছেন না এই ধরনের সমস্যা থাকে, তাহলে কিন্তু একটি পালস অক্সিমিটার আপনার কিনে রাখা উচিত অনেক সময়। কারণ আপনি যদি দিনে 3-4 বার করে চেক করেন, তাহলে কিন্তু আপনি ঠিকভাবে বুঝতে পারবেন যে আপনার অক্সিজেন স্যাচুরেশন ঠিক জায়গায় আছে কি না। আপনি যদি একজন করোনা পজিটিভ রোগী হন, তাহলে আপনার অক্সিজেন স্যাচুরেশন লেভেল যদি 93%-এর উপরে থাকে, তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই। কারণ আপনি যদি অনেক সময় বেশি দুশ্চিন্তার কারণে আপনার কিন্তু শ্বাসকষ্ট হতে পারে বা আপনার অস্বস্তি লাগতে পারে। আবার যদি আপনি পালস অক্সিমিটারে 93%-এর নিচে অক্সিজেন স্যাচুরেশন দেখেন, তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, তার উপর যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে এবং আপনি করোনা পজিটিভ রোগী কিনা, বা কীভাবে আপনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন, বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছে কি না এই ধরনের করোনা পজিটিভ রোগী, আপনারা কীভাবে নিজেদের পরিচর্যা করছেন বা চিকিৎসা নিচ্ছেন, আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের বিষয় নিয়ে আরও বেশি আলোচনা করার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি আপনারা সেটা দেখতে পান এবং আমার কাছ থেকে যে কোনো ধরনের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।